ক্লাস ইলেভেন চ্যাপ্টার নাম্বার টু সম্বন্ধ ও চিত্রণ এই চ্যাপ্টারের প্রশ্নমালা টু সি এর একটা ভিডিও আমি আপলোড করেছিলাম এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সেকেন্ড ভিডিও সে আগের ভিডিওটাতে আমি অতি সংক্ষিপ্ত তিন পর্যন্ত করেছিলাম আজকে তারপর থেকে অর্থাৎ চার নম্বর থেকে স্টার্ট করবো তোমরা যারা আগের ভিডিওটা দেখো বা অন্যান্য চ্যাপ্টার্সের ভিডিওগুলো দেখতে চাইছ তারা অবশ্যই প্লে একবার চেক করে নেবে সেখানে সমস্ত চ্যাপ্টার পরপর পেয়ে যাবে অথবা ডেসক্রিপশান বক্সেও আমি লিংক দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা ক্লাস ইলেভেনের পুরো বইয়ের সমাধানের পিডিএফটা ডাউনলোড করতে চাইছ তারা ভিডিও ডেসক্রিপশান বক্সে দেখবে ডাউনলোড পিডিএফ বলে একটা লিংক পেয়ে যাবে সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারো অথবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেভেন ফাইভ জিরো ওয়ান থ্রি জিরো সিক্স জিরো সেভেন সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করেও তোমরা পিডিএফটা নিয়ে নিতে পারো ঠিক আছে তাহলে অতি সংক্ষিপ্ত চার নাম্বারটা কি বলছে লক্ষ্য করো যে ক্ষেত্রে বা ডোমেনে এফেক্স এবং gx অপেক্ষক দুটি সমান তা নির্ণয় করো তার মানে এফএক্স আর জিএক্স অর্থাৎ এইটা আর এইটা যদি সমান হয় তাহলে এক্সের মান কী কী হবে সেইটা আমাদের নির্ণয় করতে বলেছে তাহলে আমরা করছি চারেরটা এফএক্স ইজিক টু তাহলে এফ এক্স আর জি এক্স যদি সমান হয় কি লিখতে পারি এফ এক্স মানে দেওয়া আছে থ্রি এক্সের স্কোয়ার মাইনাস টু এক্স আর জি এক্স দেওয়া আছে নাইন এক্স মাইনাস সিক্স এইবার সবগুলোকে লেফট সাইডে নিয়ে আসো থ্রি এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস সিক্স ইজ ইকাল টু জিরো ওকে তাহলে এটাকে যদি মিডিল টার্ম করো কি পাবে এটাকে মিডিল টার্ম করলে পাবে থ্রি এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইজ ইকাল টু জিরো অর্থাৎ এক্সের মান কি পাচ্ছ এক্সের মান একটা পাচ্ছ দুই বাই তিন আর একটা এক্সের মান পাচ্ছ তিন তার মানে ডোমেনটা কি হলো বা যে ক্ষেত্রে এই দুটো সমান সেইটা হচ্ছে তোমার টু বাই থ্রি কমা থ্রি এই সেটটা বোঝা গেল পাঁচ নাম্বার অঙ্কটা দেখো কি বলছে মনে করো সব জটিল সংখ্যার সেট সি তাহলে সি হচ্ছে কি সমস্ত জটিল সংখ্যার সেট এবং এ ফ্রম আর টু আর ও জি ফ্রম সি টু সি অপেক্ষক দুটি এফএক্স সমান এক্সের স্কোয়ার আর জি এক্স সমান এক্সের স্কোয়ার দ্বারা সংঘাত তাহলে এফ সমান জি হবে কি না তা যুক্তিসহ বলতে বলেছে তার মানে এখানে দুটো অপেক্ষক দেওয়া রয়েছে একটা হচ্ছে এফ এক্স আর একটা হচ্ছে জি এক্স এফের ডোমেনটা কি আর কোডোমেনটাও হচ্ছে আর আর মানে বাস্তব সংখ্যার সেট আর জি অপেক্ষক বা জি চিত্রণের চিত্রণ মানে অপেক্ষক জি চিত্রণের ডোমেনটাও হচ্ছে সি আর কোডোমেনটাও হচ্ছে সি তাহলে আমাদের বলেছে যে এফ আর জি এই দুটো সমান হবে কি তা যুক্তিসহ বলতে বলেছে তাহলে এর জন্য আমাদের একটা থিওরি দেখতে হবে যে দুটি অপেক্ষক কখন সমান হয় তাহলে এই যে দেখো টু পয়েন্ট নাইনে তোমরা দেখতে পাচ্ছ দুটি চিত্রণের বা অপেক্ষকের সমতা দুটি অপেক্ষক কখন সমান হয় কী বলছে দেখো দুটি চিত্রণ বা অপেক্ষক এফ এবং জিকে সমান বলা হবে যদি এবং কেবলমাত্র যদি নাম্বার ওয়ান এফের ক্ষেত্র মানে ডোমেন সমান সমান জিয়ের ক্ষেত্র বা ডোমেন হয় তাই তো তাহলে ফার্স্ট কন্ডিশন কি দুটো ফাংশান বা দুটো অপেক্ষককে সমান হওয়ার প্রথম শর্ত হচ্ছে এফের ক্ষেত্র আর জি এর ক্ষেত্র সমান হতে হবে কিন্তু এই অঙ্কটাতেই আমরা দেখতে পাচ্ছি যে এফের ক্ষেত্র আর জি এর ক্ষেত্র সমান নয় কেন কারণ এফ এর ক্ষেত্র হচ্ছে আর বাস্তব সংখ্যার সেট আর জি এর ক্ষেত্র হচ্ছে সি অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যার সেট সেই জন্য আমি ডিরেক্টলি বলতে পারবো এফ ইজিকাল টু জি হবে না কারণ প্রথম কন্ডিশানটাই মানছে না তাহলে এখানে লেখো প্রথমে পাঁচ এফের এফের ক্ষেত্র এফের ক্ষেত্র সমান হচ্ছে আর মানে সেট অফ রিয়েল নাম্বার জি এর ক্ষেত্র জি এর ক্ষেত্র হচ্ছে সি মানে মানে জটিল সংখ্যার সেট এগুলোকে শুধু আর বা শুধু সি লিখলে ভুল হয়ে যাবে এগুলো যেহেতু একটা সেট সেই জন্য এইগুলো লেখার স্টাইলটা তোমাকে করতে হবে তাহলে এবার লেখো যেহেতু যেহেতু এফের ক্ষেত্র নট ইকাল টু জি এর ক্ষেত্র যেহেতু এফ এর ক্ষেত্র নটিক্যাল টু জি এর ক্ষেত্র তাই এফ নটিক্যাল টু জি ওকে খুবই সোজা পরেরটা দেখো ছয় নম্বরটা বলছে দুটি অপেক্ষক এফ ও জি নিম্নরূপে সংজ্ঞাত এফ হচ্ছে আর মাইনাস টু আর মাইনাস টু মানে আর হচ্ছে সমস্ত বাস্তব সংখ্যার সেট তার থেকে দুই বাদ দিয়ে যত বাস্তব সংখ্যা পাওয়া যায় পুরোটা দুই বাদ শুধু থেকে কোথায় যাচ্ছে আরে যাচ্ছে যেখানে এফ এক্স সমান এটা দিয়ে দিয়েছে এবং জি হচ্ছে আর থেকে আর যেখানে জি এক্স সমান এটা দিয়ে দিয়েছে তাহলে এফ সমান সমান জি হবে কি না যুক্তিসহ বল তাহলে লক্ষ্য করো এটাতেও এফ সমান জি হবে না কেন কারণ এফের ক্ষেত্র কি আছে আর মাইনাস দুই আর জি এর ক্ষেত্র কি আছে আর তাহলে এফের ক্ষেত্র আর জি এর ক্ষেত্র নিশ্চয়ই সমান নয় সেই জন্য এক্ষেত্রেও এফ নট ইকাল টু জি হবে তাহলে এই অঙ্কটা আমি যেভাবে লিখলাম সেইভাবেই তোমরা ছয়েরটা লিখে ফেলবে শুধু এখানে লিখবে আর মাইনাস টু এখানে লিখবে আর তাহলে নট ইকাল এটা আমি আর তাহলে করে দেখাচ্ছি না পরেরটা দেখো সেভেন অবশ্যইটা এটা করতে পারলে কি না আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে ছয়েরটা করতে পারলে কি না কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে সাতেরটা দেখো কী বলেছে যে মনে করো জেড ক্রস জেড একটি উপোসেট এফ এমন যে এফ সমান হচ্ছে এক্স ওয়াই কমা এক্স মাইনাস ওয়াই যেখানে এক্স কমা ওয়াই বিলংস টু জেড তাহলে এফ দ্বারা জেড থেকে জেডে একটি চিত্রণ প্রকাশিত হয় কি তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও তাহলে সবার প্রথমে আমাকে এই এফটা কীরকম হবে সেটা ভেঙে দেখতে হবে তারপরে আমি ভাবব চিত্রণ হচ্ছে কি হচ্ছে না লক্ষ্য করো এক্স কমা ওয়াই বিলংস টু জেড বলেছে তাই না তার মানে এক্স আর ওয়াইয়ের মান হবে আমাদের এক্ষেত্রে পূর্ণ সংখ্যা সেটা ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে দেখো কীভাবে করছি সেভেন এফ সমান সমান কী দেওয়া রয়েছে না এফ সমান সমান দেওয়া রয়েছে এক্স ওয়াই কমা এক্স মাইনাস ওয়াই সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু জেড আচ্ছা তুমি যদি সবার প্রথমে এক্স ইজিক টু ওয়ান আর ওয়াইজ ইকাল টু ওয়ান নাও তাহলে এফটা কত হবে তাহলে এফটা কত হবে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান কমা ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো ঠিক আছে একইভাবে তুমি যদি এক্সেজিক্যাল টু মাইনাস ওয়ান ইকাল টু মাইনাস ওয়ান নাও তাহলে এফটা কত হবে তাহলে এফটা হবে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মানে ওয়ান আর মাইনাস ওয়ান ইন্টু প্লাস ওয়ান মানে জিরো একই রকম আসছে এবার যদি এক্সের মান তুমি টু নাও আর ওয়াইয়ের মান যদি হাফ নাও তাহলে কী হবে ও হাফ নেওয়া যাবে না পূর্ণ সংখ্যা তাহলে ওয়াইয়ের মানটা ওয়ান করে দাও তাহলে এক্সের মান যদি দুই আর ওয়াইয়ের মান যদি এক হয় এটা কত হচ্ছে দুই ইন্টু এক তার মানে দুই আর দুই থেকে এক বাদ দিলে এক ঠিক আছে এবার আমি নিচ্ছি এক্সের মান এক্সের মান নিচ্ছি আমি এক্সের মান নিচ্ছি তিন আর মান নিচ্ছি দুই তাহলে কি হচ্ছে দেখো তাহলে এফটা কি হচ্ছে তাহলে এফটা হচ্ছে তোমার তিন আর দুয়ে ছয় আর তিন থেকে দুই বাদ দিলে এক তাহলে এইবার তুমি লক্ষ্য করো যে এক্স এই এফ চিত্রণটা হচ্ছে টু কমা ওয়ান তার মানে এইটা মানে হচ্ছে যদি ইনপুটে টু দেওয়া হয় আউটপুটে ওয়ান আসবে আবার এফ চিত্রণটা হচ্ছে সিক্স কমা ওয়ান মানে ইনপুটে যদি সিক্স দেওয়া হয় আউটপুটে কী আসবে ওয়ান আসবে তাহলে ইনপুটে দুটো বিভিন্ন জিনিস দেওয়ার ফলে আউটপুটে একই জিনিস আসছে এটা সম্ভব নয় অসম্ভব সেই জন্য এই এফটা একটা চিত্রণ এখানে হবে না ঠিক আছে তাহলে এটা তুমি অন্য যেভাবে ইচ্ছা চুজ করতে পারতে কোনো অসুবিধা নেই আমি প্রথমে এটা নিয়ে চেষ্টা করেছিলাম কিন্তু হলো না সেই জন্য আমি একটু ভেবে আবার অন্য রকম নিলাম তুমি ডিরেক্টলি এটা নিতে পারতে তাহলে হয়ে যেত এটা নেওয়ার দরকার ছিল না ঠিক আছে তাহলে এবার সংক্ষিপ্ত উত্তরধর্মীগুলো দেখো একেরটা কি বলেছে যে মনে করো এ সমান হচ্ছে একটা সেট আছে মাইনাস ওয়ান মাইনাস টু ওয়ান টু আর বি সমান আরেকটা সেট আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং তিনটি নিয়ম এফ জি ও এইচ নিম্নলিখিতভাবে এ সেটের উপর এ সেটের পদগুলিকে বি সেটের পদগুলোর সঙ্গে সংযুক্ত করে তার মানে এফ একটা চিত্রণ চিত্রণ বলা যায় না এখানে বলেছে নিয়ম এটা চিত্রণ হবে কি না চেক করতে হবে তাহলে এফ একটা নিয়ম যাতে করে ইনপুটে আমি যদি এ সেট থেকে মাইনাস ওয়ানটা নিই তাহলে আউটপুটে সেটা চারে বি সেটের চারে গিয়ে ম্যাপ করবে একইভাবে মাইনাস টুটা সাতে গিয়ে ম্যাপ করবে একইভাবে টুটা পাঁচে গিয়ে ম্যাপ করবে সেরকম জির একটা নিয়ম আছে তার ক্ষেত্রে মাইনাস ওয়ানটা কোথায় ম্যাপ করবে ছয়ে গিয়ে মাইনাস টুটা কোথায় ম্যাপ করবে সাতে গিয়ে ওয়ানটা তিনে গিয়ে আর টু হচ্ছে পাঁচে গিয়ে আবার জি অফ ওয়ান হচ্ছে চারে গিয়ে ম্যাপ করবে একইভাবে এই চার একটা রুল সেটা কোথায় গিয়ে কি ম্যাপ করবে দেওয়া আছে তাহলে এবার বলেছে প্রমাণ করো যে এফ ও জি দ্বারা কোনো চিত্রণ সংজ্ঞাত হয় না কিন্তু এইচ দ্বারা একটি চিত্রণ সংজ্ঞাত হয় তাহলে এফ আর জি দ্বারা কোনো চিত্রণ সংজ্ঞাত হয় না কিন্তু এইচ দ্বারা একটি চিত্রণ সংজ্ঞাত হয় এটা আমাদের প্রমাণ করতে হবে ওকে তাহলে এফ চিত্রণটা এফ নিয়মটা চিত্রণ নয় কেন চিত্রণ নয় দেখো তুমি মাইনাস ওয়ানের ইমেজ বলেছ চার মাইনাস এর ইমেজ বলেছ সাত টুয়ের এর ইমেজ বলেছ পাঁচ কিন্তু এ সেটে তো আরও একটা পদ আছে ওয়ান এই ওয়ানের জন্য এফ চিত্রণের ইমেজ কী হবে সেটা তো বলনি। তাহলে এফ চিত্রণের জন্য যেহেতু এফের কোনো ইমেজ নেই বা পাওয়া যাচ্ছে না সেই জন্য এফ একটা চিত্রণ হবে কারণ চিত্রণ হতে হলে তার সমস্ত ইনপুটের জন্য একটা করে আউটপুট আমরা পাবই সেই কারণে এফটা একটা চিত্রণ হলো না তাহলে তোমরা কী লিখবে যে যেহেতু এ সেটে উপস্থিত পদ এক এর জন্য এফ চিত্রণের কোনো ইমেজ নেই বা কোনো প্রতিবিম্ব নেই তাই এফ চিত এফ নিয়মটা হচ্ছে চিত্রণ নয় বোঝা গেল আচ্ছা এইবার জিতে আসো তাহলে জিতে দেখো মাইনাস ওয়ানের জন্য আছে ছয় মাইনাস টুয়ের জন্য সাত ওয়ানের জন্য তিন দুয়ের জন্য পাঁচ আর ওয়ানের জন্য আবার চার তাহলে ওয়ানের ইমেজ একবার তিন আবার ওয়ানের ইমেজ একবার চার এটাও সম্ভব নয় তুমি যদি এক্সের মান কোনো নিয়মে কোনো ফাংশানে ধরো আমি একটা বলে দিচ্ছি সাপোজ জি এক্স সমান ধরো এক্সের স্কোয়ার তুমি এখানে এক্সের মান যাই বসাও একটা ভ্যালু পাবে কিন্তু তুমি যদি এক্সের মান ওয়ান বসাও তাহলে কীরকম হবে একবার চার একবার পাঁচ মানে দু রকম দুটো ভ্যালু না এক্সের মান ওয়ান বসালে একটা নির্দিষ্ট একটা ফিক্সড ভ্যালু পাওয়া যাবে তাই কি না তাহলে দুটো ভ্যালু কখনোই সম্ভব নয় এক্সের একটা মানের জন্য সেই কারণে জিটাও কিন্তু এখানে চিত্রণ হতে পারলো না তাহলে কী কারণ লিখবে যে যেহেতু যেহেতু একের জন্য একের জন্য জি নিয়মটি দুটো বিভিন্ন পদে প্রতিবিম্ব তৈরি করছে বা ম্যাপ করছে ঠিক আছে সেই কারণে জি একটি চিত্রণ হলো না বোঝা গেল এইবার তুমি এইচে চলে আসো প্রথমে দেখো এ সেটের প্রত্যেকটা পদের জন্য ম্যাপ হয়েছে কিনা অবশ্যই মাইনাস ওয়ানের জন্য হয়েছে মাইনাস টুয়ের জন্য হয়েছে ওয়ানের জন্য হয়েছে এবং টুয়ের জন্য হয়েছে এবং প্রত্যেকটার জন্যই আলাদা আলাদা হয়েছে এই সেটের এ দেখো তিনে হয়েছে এদিকে তোমার চারে হয়েছে এটা তিনে হয়েছে এটা ছয়ে হয়েছে তার মানে আমি প্রথমত তো পেলাম যে এ সেটের প্রত্যেকটা পদের জন্য চিত্রণটা তৈরি হয়েছে এবং এ সেটের কোনো একটা পদের জন্য দুটো ভ্যালু আসছে সেরকমটা আমি পেলাম না তাহলে এই দুটো কন্ডিশানের মধ্যে কোনোটাই যখন আমি পেলাম না তার মানে এইচটা হচ্ছে একটা ম্যাপিং বা এইচটা হচ্ছে একটা চিত্রণ তাহলে এটা কীভাবে লিখবে এটা লিখবে যে এইচ হচ্ছে একটা চিত্রণ কারণ এ এলিমেন্টের এই এ সেটের প্রত্যেকটা পদের জন্য প্রত্যেকটা পদের জন্য প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে প্রত্যেকটা পদের জন্য প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে বি সেট এটা লিখে দেবে তাহলে এই অঙ্কটা হয়ে গেল ঠিক আছে বোঝা গেল পরেরটা দেখো দুয়েরটা কি বলছে যে মনে করো এ সমান একটা সেট দেওয়া আছে এবং সব এক্স বিলংস টু এর জন্য এফ হচ্ছে একটা চিত্রণ এ থেকে জেড চিত্রণটা এক্স সমান সমান টু এক্স প্লাস ওয়ান দ্বারা সংজ্ঞাত হচ্ছে তাহলে ক্রমিত জোর সমূহের সেট রূপে এফ এবং এফের পাল্লা নির্ণয় করতে হবে তাহলে এটা খুবই সোজা অঙ্ক দেখে নাও কীভাবে করছি এফ এক্স সমান কী দেওয়া আছে এফ এক্স সমান আছে এক্ষেত্রে তোমার টু এক্স প্লাস ওয়ান আর এ সেটটা কত দেওয়া আছে এ সেটটা দেওয়া আছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তাহলে আমি এ সেট থেকে একটা করে এলিমেন্ট নিয়ে এক্সের জায়গায় বসাবো তাহলে প্রথমে যদি আমি এক্স ইসিকাল টু মাইনাস টু বসাই তাহলে এফ অফ মাইনাস টু কত হবে এক্স ইজিক্যাল টু কত বলেছি মাইনাস টু তাহলে টু ইন্টু মাইনাস টু প্লাস ওয়ান তার মানে কত হচ্ছে মাইনাস চার প্লাস এক তার মানে মাইনাস তিন একইভাবে তারপরে যদি এক্সিসিক্যাল টু মাইনাস ওয়ান বসাই এটা কত হবে এফ অফ মাইনাস ওয়ান তার মানে দুই গুণ মাইনাস ওয়ান তার মানে এটা হবে মাইনাস এক এবার এক্সেসিক্যাল যদি 0 বসায় তাহলে কত হবে এফ জিরো তার মানে টু ইন্টু জিরো তার মানে এটা হবে 1। একইভাবে এক্সিসিকাল টু যদি ওয়ান বসায় এটা কত হবে এফ ওয়ান তার মানে টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান তার মানে থ্রি একইভাবে এক্সিকাল টু যদি টু বসায় এটা কত হবে এফ অফ টু তার মানে টু ইন্টু টু প্লাস ওয়ান তার মানে এটা হয়ে যাচ্ছে ফাইভ তাহলে এক্সের মান মাইনাস টু বসিয়ে এফের মান কত পেলাম মাইনাস থ্রি মাইনাস ওয়ান বসিয়ে মাইনাস ওয়ান জিরো বসিয়ে ওয়ান ওয়ান বসিয়ে থ্রি টু বসিয়ে ফাইভ তার মানে এফ চিত্রণটা যদি আমি ক্রমিত জোররূপে লিখতে চাই সেটা হবে প্রথমে মাইনাস টু কমা মাইনাস থ্রি তারপরে মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান তারপরে জিরো কমা ওয়ান তারপরে ওয়ান কমা থ্রি তারপরে টু কমা ফাইভ এইটা হয়ে গেল তোমার ক্রমিত জোর রূপে চিত্রণ এফকে প্রকাশ এবার বলেছিল এফের পাল্লা কত হবে বলো তাহলে পাল্লা মানে আমি আগেই শিখিয়েছি দ্বিতীয় পদগুলো হচ্ছে পাল্লা মানে এইগুলো হচ্ছে পাল্লা তাই না আর এইগুলো কি ডোমেন বা ক্ষেত্র তাহলে পাল্লা হচ্ছে মাইনাস থ্রি মাইনাস ওয়ান ওয়ান থ্রি ফাইভ এইটা হচ্ছে এফ এর পাল্লা তাহলে তিন নম্বর অঙ্কটা দেখো কি বলেছে মনে করো এ সমান একটা সেট দেওয়া রয়েছে এবং এফ এ থেকে জেড চিত্রন এফ এক্স সমান এত নাম্বার ওয়ান কি বলেছে এফের পাল্লা নির্ণয় করতে হবে এবং নাম্বার টু কি বলেছে মাইনাস টু ওয়ান টু এর প্রাকবিম্ব সমূহ নির্ণয় করতে হবে প্রাকবিম্ব মানে কি প্রাকবিম্ব মানে হচ্ছে প্রি ইমেজ তাহলে একই রকম আগের অঙ্কটা যেভাবে করলাম ওইভাবেই করতে হবে তিনেরটা এ সেটটা দেওয়া রয়েছে জিরো ওয়ান টু থ্রি ফোর আর এফ এক্স সমান দেওয়া রয়েছে এক্সেস স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু ঠিক আছে তাহলে যদি এক্সিসিক্যাল 0 জিরো বসাও কত আসছে এফ জিরো সেটা আসছে টু তারপরে যদি এক্সিজিক্যাল টু ওয়ান বসাও তাহলে এফ ওয়ান কত আসছে ওয়ান স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস টু তার মানে এটা কত হচ্ছে অবশ্যই মাইনাস টু হচ্ছে তারপরে যদি এক্স এক্সিজিকাল টু টু বসাও কত হবে এফ টু সেটা কত হবে বলো টু স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু টু প্লাস টু তার মানে এটা কত হবে দু স্কোয়ার চার আর ছয় তার মানে মাইনাস চার তারপরে যদি এক্সিসিক্যাল টু থ্রি বসাও এফ থিরি থ্রি কত হবে থ্রি স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু থ্রি প্লাস টু আর এগারো এগারো থেকে পনেরো বাদ দিলে অবশ্যই মাইনাস চার তারপরে এক্সিসিক্যাল টু বসালে এফ ফোর সেটা কত আসবে ফোর স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু ফোর প্লাস টু তাহলে এটা কত হবে চার স্কোয়ার ষোলো আর দুই আঠেরো তার মানে এটা হচ্ছে মাইনাস দুই বোঝা গেল তাহলে এফ চিত্রণটা কেমন হচ্ছে প্রথমে হচ্ছে জিরো কমা দুই তারপরে হচ্ছে ওয়ান কমা মাইনাস টু তারপরে হচ্ছে টু কমা মাইনাস ফোর তারপরে হচ্ছে থ্রি কমা মাইনাস ফোর তারপরে হচ্ছে ফোর কমা মাইনাস টু তাহলে পাল্লা কত হবে এফের পাল্লা পাল্লা হবে নিশ্চয়ই দ্বিতীয়গুলো দ্বিতীয়গুলো নিশ্চয়ই পাল্লা হবে তার মানে টু মাইনাস টু মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস টু আচ্ছা মাইনাস ফোর দুবার হয়ে যাচ্ছে তাহলে এইটুকুতেই শেষ কারণ পাল্লা একটা সেট আর সেটের মধ্যে আমরা একই এলিমেন্ট দুবার তিনবার লিখবো না একবার লিখলেই যথেষ্ট আর তারপরে দু নম্বরটা কি বলেছে দেখো মাইনাস টু এক এবং দুই এদের প্রাগবিম্ব নির্ণয় করো তাহলে মাইনাস টু এর প্রাগবিম্ব কী দেখো মানে এক্সের মান কত বসালে মাইনাস টু পাওয়া যাচ্ছে তাহলে এক্সের মান এক এবং এক্সের মান চার বসালে মাইনাস টু পাওয়া যাচ্ছে তাহলে মাইনাস টু এর প্রাগবিম্ব প্রাগ মাইনাস টু এর প্রাগবিম্ব হল ওয়ান এবং ফোর ওকে একইভাবে ওয়ানের পাগবিম্ব এখানে এক্সের মান যে কোনোটা বসাও না কেন কোনোটাই ওয়ান আসছে না তাহলে ওয়াইয়ের পাগবিম্ব নেই নেই বলতে শূন্য সেট ফাই লিখে দাও বা নেইও লিখতে পারো বানান করে কোনো অসুবিধা নেই আচ্ছা তারপরে বলেছে এর প্রাগবিম্ব তাহলে এক্সেজিক্যাল টু জিরো বসিয়ে দুই আসছে তাহলে দুয়ের প্রাগবিম্ব হচ্ছে এক্সিসিক্যাল টু জিরোতে তার মানে শুধুমাত্র জিরো বোঝা গেল ঠিক আছে তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো মানে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত তিন পর্যন্ত থাকল আমি পরবর্তী ভিডিওতে আবার সংক্ষিপ্ত চার থেকে শুরু করবো তোমাদের দুটো কাজ করতে হবে এক পিডিএফটা ডাউনলোড করে প্র্যাকটিস শুরু করে দিতে হবে আর দুই হচ্ছে অবশ্যই প্লেলিস্টটা ফলো করতে হবে সেখানে কিন্তু তুমি সমস্ত চ্যাপ্টার পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না পরপর সমস্ত চ্যাপ্টারগুলো তোমাকে করে ফেলতে হবে ঠিক আছে আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং